হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। 2024 সালে ইউটিউব শর্টস, ফেসবুকের রিলস ও টিকটক জুড়ে ছিল ভাইরাল গানের দখলে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব 2024 সালে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া কিছু গান যা ছিল ট্রেন্ডিংয়ে। প্রথমেই থাকছে তেরি বাতমে গানটি। 2024 সালের প্রথম দিকেই ভাইরাল হয়ে যাওয়া একটি গান ছিল এটি। শুধু এই মুভির এই গানটি নয়, আখিয়া গুলাব গানটিও ছিল প্রচুর ভাইরাল। নেক্সটেই থাকছে নাদানিয়া গানটি। নতুন সিঙ্গার আকসাতের কণ্ঠে গাওয়া এই গানটি ইউটিউবে 90 মিলিয়নের মতো ভিউ পায় এবং সাথে সাথে জায়গা করে নেয় মানুষের পছন্দের লিস্টে। নেক্সটেই থাকছে এবছর মহেশ বাবুর প্রচন্ড রকম ভাইরাল হয়ে যাওয়া কুর্চি মারাথা পেটি গানটি। খুবই দ্রুততম সময়ে ইউটিউবে এই গানটা 440 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। নেক্সটেই থাকছে আচাচ্চ গানটি। ২০২ মিলিয়নের মতো ভিউ পাওয়া এই গানটা এতখানি ভাইরাল হয়ে গেছিল যে এর অত্যাচারে টিকটক তো বাদ দেই, ফেসবুকে পর্যন্ত ঢুকা যেত না। এরপর থাকছে মেরে মেহবুব গানটি। মাত্র 15 দিন হয়েছে গানটি রিলিজ হয়েছে, কিন্তু এর মধ্যেই 40 মিলিয়ন ভিউ ক্রস করে গিয়েছে। বলা যায় 2024 সালটা রাজকুমার রাওয়ের জন্য খুবই ভালো গিয়েছে, মানে মুভি করলেই হিট এমন একটা অবস্থা তার। মেরে মেহবুবের পর বলা যাক আই নাই গানটির কথা। 2024 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল মুভি। যেটি 250 মিলিয়নের মতো ভিউ পেয়েছে। শুধু আইনেহি নয়, নেক্সটে থাকছে আজ কি রাত গানটি। সিনেমা হলের মতো ইউটিউবও ছিল স্ট্রিট ওয়ের দখলে, এই গানটা রয়েছে 414 মিলিয়নের মতো ভিউ। নেক্সটে একটা বাংলা গান শোনা যাক, যেটা হঠাৎ করেই ভাইরাল হয়ে যায় ইউটিউব টিকটকে। সেটি হচ্ছে সোনা দানা গানটি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের খুবই কালজয়ী একটি গান ছিল এটি। যেটি নতুন করে রিমিক্স ভার্সনে এসে ট্রেন্ডিং এ চলে আসে টিকটকে। ২০২৪-এ আরো একটি প্রচুর ভাইরাল বাংলা গান হচ্ছে দুষ্টু কোকিল গানটি। তুফান মুভির তুফান লাগিয়ে দেওয়া এই গানটিতে প্রায় 2 চ্যানেল থেকে 277 মিলিয়নের মতো ভিউ রয়েছে। যে গানটি থাকছে তার হিন্দি ভার্সনের নাম হচ্ছে ধীরে ধীরে। গানের ভাষা কেউ না বুঝলেও গানের ভাইবস 100%। দুটি চ্যানেল থেকে গানটিতে 200 মিলিয়নের মতো ভিউ রয়েছে। ২০২৫
নেক্সট ডে থাকছে 2024 এ আরো একটি ভাইরাল হওয়া গান, তবে সেটি বাংলা গান লাগে উড়া ধুরা গানটি। তুমি কোন শানের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শানের মাইয়া গো লাগে উড়া ধুরা। 100 মিলিয়ন ভিউ ক্রস করে যাওয়া এই গানটি বাংলা গানগুলোর মধ্যে সব থেকে বেশি হাইপ তোলা একটি গান। নেক্সট ডে থাকছে তারাস গানটি, যেটিতে 114 মিলিয়নের মতো ভিউ এসেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন এইরকম আরো অনেক ভিডিওর জন্য। ধন্যবাদ।